Assalamualaikum. Homeopathic Study and Research Foundation এর আজ 601 তম ক্লাস। এই 601 নম্বর ক্লাসে আমরা শিখব নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ। আজ 15 তম ক্লাস, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ। আজ 15 তম ক্লাস। সম্মানিত উপস্থিতি, গতকাল ছিল আমাদের 600 তম অনলাইনে ক্লাস উদযাপন। গতকাল ছিল আমাদের অনলাইনে 600 তম ক্লাস উদযাপন ছিল গতকাল। আর আজকে হচ্ছে 601 নাম্বার ক্লাস, নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ, 15 তম ক্লাস। সম্মানিত উপস্থিতি, গত 599 তম ক্লাসে নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ, 14 তম ক্লাসে রোগীলিপির কোন ধাপ নিয়ে আলোচনা করা হয়েছিল, যাদের জানা আছে একটু লিখে জানান। 599 তম ক্লাসে নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ কি আলোচনা করা হয়েছিল? সম্মানিত উপস্থিতি, রোগীলিপির ধাপ 8টি, রোগীলিপির ধাপ 8টির মধ্যে দ্বিতীয় ধাপ হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ। আর বর্তমান গোষ্ঠীর বিবরণের মধ্যে ষষ্ঠ ধাপ হচ্ছে রোগ উৎপত্তির কারণ। রোগ উৎপত্তির কারণের কয়েকটি ধাপ আলোচনা করা হয়েছে, আপনাদের যাদের জানা আছে কত নাম্বার ধাপ আলোচনা করা হয়েছিল, যাদের জানা আছে একটু দ্রুত লিখে জানান। কততম রোগ উৎপত্তির কারণ, কত নাম্বার ধাপ পর্যন্ত আলোচনা করা হয়েছিল, কত নাম্বার ধাপ? সম্মানিত উপস্থিতি, সবশেষে আমরা কত নাম্বার ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম? আলহামদুলিল্লাহ, মাত্তাহুল জান্নাত, ভালো আছি বরগুনা থেকে। দশ নাম্বার পর্সাব পর্যন্ত আলোচনা করা হয়েছিল। পর্সাব ধাপটি ছিল দীর্ঘ সময় যদি পর্সাব আটকে রাখে কাজের ব্যস্ততা দেখে, অথবা পর্সাব করার স্থানটি ভালো না বা উপযুক্ত নয় এই অজুহাত দেখে, যদি প্রায় যদি পর্সাব আটকে রাখে কাজের অজুহাত অথবা উপযুক্ত পরিবেশের অজুহাতে, দীর্ঘদিন যদি পর্সাব আটকে রাখে এর ফলে অসুস্থ হতে পারে, পর্সাবের সাথে ক্ষয় বা তলানি যদি যেতে থাকে দীর্ঘদিন এর ফলে অসুস্থ হতে পারে, দাঁড়িয়ে পর্সাব করলে অসুস্থ হতে পারে, পর্সাবের সময় অতিরিক্ত মাত্রায় কোদ দিলেও অসুস্থ হতে পারে। আপনি বরগুনা, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি,
আজকে আমরা আলোচনা করব 11তম 11 নম্বর ধাপ মল। উৎপত্তির কারণে আজ হবে 11তম ধাপ মল। উৎপত্তির কারণ বলার আগে আপনারা যাদের জানা আছে একটু আমাকে একটু দ্রুত লিখে দেন। রোগীলিপি ধাপ কয়টি একটু দ্রুত লিখুন আপনারা। রোগীলিপির ধাপ কয়টি যার জানা আছে একটু লিখে দেন। রোগীলিপির ধাপ কয়টি দ্রুত লিখেন। রোগীলিপির ধাপ কয়টি? রোগীলিপির ধাপ আটটি, আলহামদুলিল্লাহ। দুই নম্বর ধাপটির নাম কি? দুই নম্বর ধাপ, দুই নম্বর ধাপটির নাম কি? রোগীলিপির দুই নম্বর ধাপটির নাম কি? দুই নম্বর ধাপটির নাম কি? দুই নম্বর দুই নম্বর ধাপটির নাম কি একটু দ্রুত লিখেন। যারা আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছে তারা যেন ব্যাপারটি বুঝতে পারে। দুই নম্বর ধাপটি হচ্ছে বর্তমান কষ্টের বিবরণ। ধন্যবাদ। ডাক্তার লোকমান হাকিম স্যার লিখছেন সোমাইয়া সুলতানা। জি বর্তমান কষ্টের বিবরণ, ধন্যবাদ। বর্তমান কষ্টের বিবরণের মধ্যে বর্তমান কষ্টের বিবরণের ছয় নম্বর ধাপটি কি? বর্তমান কষ্টের বিবরণের ছয় নম্বর ধাপটি কি? বাহিমিল্লা ছয় নম্বর ধাপটি কি? সম্মানিত উপস্থিতি, ছয় নম্বর ধাপটি জানতে চাচ্ছিলাম। বর্তমান কষ্টের বিবরণের ছয় নম্বর ধাপটির নাম কি? উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ। ধন্যবাদ। যিনি লিখছেন মন, রং নাম্বার। ফোনটা দিও আমাকে, বলে দাও বাকিমিল্লা। আগে জানো কোনো সমস্যা কিনা, বাসায় ফোন দিল কেন আগে জানো, কথা বলো। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আলোচনা করব উৎপত্তির কারণের মধ্যে 11 নম্বর ধাপ মল। 11 নম্বর ধাপ হচ্ছে মল। 11 নম্বর ধাপ মল। এগারো নম্বর ধাপ মল। দীর্ঘদিন দীর্ঘ সময় যদি মল আটকে রাখা হয়, এক নম্বর পয়েন্ট। দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘদিন দীর্ঘ সময় যদি মল আটকে রাখা হয়, কাজের ব্যস্ততা, মল ত্যাগের উপযুক্ত পরিবেশ না পাওয়া, বিভিন্ন অজুহাতে যদি মল আটকে রাখা হয়, এর ফলে অসুস্থ হতে পারে। মলের এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, নিয়মিত মল ত্যাগ না করলে কিংবা মল ত্যাগ না হলে, নিয়মিত মল ত্যাগ না করলে, নিয়মিত মল ত্যাগ না হলে অসুস্থ হতে পারে। তিন নম্বর, কোষ্ঠকাঠিন্যতা বা কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা
কিংবা কোষ্ঠবদ্ধতা, এর ফলে অসুস্থ হতে পারে। বারবার মলত্যাগ, দিনের মধ্যে একাধিকবার যদি মলত্যাগ করে, একাধিকবার দিনের মধ্যে একাধিকবার মলত্যাগ করলে অসুস্থ হতে পারে। মলের সাথে অতিরিক্ত মাত্রায় মিউকাস কিংবা ভুক্ত দ্রব্য অজীর্ণ যদি কোনো কিছু বের হতে থাকে, অতিরিক্ত মাত্রায় যদি ক্ষয় যেতে থাকে মলের সাথে, এর ফলে অসুস্থ হতে পারে। অতিরিক্ত মাত্রায় কোদ দিয়ে মলত্যাগ করলে রেকটাম প্রলাপস হতে পারে, রোগী বিভিন্ন সমস্যায় ভুগতে পারে। অতৃপ্তিকর মলত্যাগের কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। অতৃপ্তিকর মলত্যাগের কারণে রোগীদের দেহের মধ্যে অস্থিরতা, অক্ষুধা, অনিদ্রা, অনেক সমস্যা চলে আসতে পারে অতৃপ্তিকর মলত্যাগের ফলে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি সাতটি পয়েন্ট বললাম, এই সাতটির মধ্যে মলত্যাগ সম্পর্কে সাতটি, এই সাতটি আপনাদের সাতটির মধ্যে যার যে কয়টি জানা আছে একটু দ্রুত লিখে দেন, যার যে কয়টি জানা আছে। এর পাশাপাশি আরেকটি ঘোষণা দিচ্ছি, রংপুরের রংপুর বিভাগের আমাদের যে সকল ডাক্তার ভাইরা আছেন, আগামী দিন রাতে এসএসআরএফ যাচ্ছে রংপুরে, রংপুর সদরে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা আগামী দিন রাতে শুক্রবার শনিবার দুই দিন, শুক্রবার রেক্স কর্মশালা, শনিবার দিন রুক্স কর্মশালা, রংপুরের বিভাগ থেকে জানাই রেপার্টরি এবং রোগীলিপি ক্লাস করতে যাচ্ছেন। এসএসআরএফ এর প্রশিক্ষকদের মাধ্যমে জানাই রংপুর বিভাগের যারা রেপার্টরি কিংবা রোগীলিপির ক্লাস করতে যাচ্ছেন, 26-27 এই দুই দিন রংপুর সদরে রেক্স ও রুক্স কর্মশালা অনুষ্ঠিত হবে। যারা আগ্রহী এই ক্লাসের মধ্যে ডাক্তার লোকমান হাকিম স্যার এবং সিফাত হোমিও ওনাদের সাথে যোগাযোগ করেন, ডাক্তার লোকমান হাকিম স্যার এবং সিফাত হোমিও ডাক্তার সাইফুল ইসলাম সাহেব এই দুইজনের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা চলে আসতেছি, আগামী দিন রাতে রওনা হব, শুক্রবার শনিবার, শুক্রবারে রেপার্টরি, শনিবার দিন রোগীলিপিকরণ সহজ এই দুইটি ক্লাস অনুষ্ঠিত হবে শুক্র শনি দুই দিন। সাথে আমিও থাকব এসএসআরএফ এর প্রশিক্ষকদের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মলত্যাগ রোগ উৎপত্তির কারণ হতে পারে, মলত্যাগ রোগ উৎপত্তির কারণ হতে পারে মলত্যাগ। আমি সাতটি বলেছি, আপনারা সকলে যাদের জানা আছে দ্রুত এই সাতটি লিখে দেন, আপনারা এই সাতটি লিখে দেন। শব্দ বুঝতে কিছুটা হয়তো সমস্যা হচ্ছে আপনাদের, লিখে দেন সাতটি লিখে দেন। যারা পুরাতন আছেন আপনারা লিখে দিলে নতুনদের কাজে লাগবে, লিখেন। পুরাতন যারা, যত লিখবেন তত আপনাদের আয়ত্তে চলে আসবে। সাতটি, মলত্যাগ রোগ উৎপত্তির কারণ হতে পারে, দীর্ঘদিন দীর্ঘ সময় যদি মল আটকে রাখে, কাজের অজুহাত, উপযুক্ত স্থান না পাওয়া, উপযুক্ত পরিবেশ না পাওয়া, এর ফলে
যদি কেহ বল আটকে রাখে দীর্ঘদিন কিংবা দীর্ঘ সময়, এর ফলে অসুস্থ হতে পারে। নিয়মিত মল ত্যাগ না হলে কিংবা মল ত্যাগ না করলে, নিয়মিত মল ত্যাগ না করলে তিন নম্বর কোষ্ঠকাঠিন্যতা কিংবা কোষ্ঠবদ্ধতা অন্য সব রোগের কারণ হতে পারে। বারবার মল ত্যাগ, এক এক দিনে চার থেকে পাঁচবার, ছয়বার, সাতবার এমন রোগী পাওয়া যায় যারা চারবার, পাঁচবার, ছয়বার করে প্রতিদিন মল ত্যাগ করে। এই মল ত্যাগ অন্য রোগের কারণ হতে পারে। দেখি কে বলতে পারেন যে বারবার যদি মল ত্যাগ করে এর ফলে সবচেয়ে একবারে নিকটতম স্পষ্ট একবারে সচরাচর কোন রোগটা বেশি দেখা দেয়? যদি বারবার যদি কেউ মল ত্যাগ করে দীর্ঘদিন, দীর্ঘদিন যদি একাধিকবার, চারবার, পাঁচবার করে মল ত্যাগ করে, তাহলে এই রোগীর মধ্যে একেবারে স্বাভাবিকভাবে কোন সমস্যাটা বেশি দেখা দিতে পারে? একজন লিখছেন পাইলস, আর কি বারবার মল ত্যাগ করলে একেবারে পরিচিত স্পষ্ট, একজন লিখছেন পাইলস, অন্যজনের দুর্বলতা, পানির শূন্যতা, রেক্টাম প্রলাপস, আর কি রেক্টাম প্রলাপস, পাইলস, পানি শূন্যতা শুনেছি, রক্ত শূন্যতা না রক্ত স্বল্পতা, আর কি বারবার মল ত্যাগ করলে আর কে আছেন দেখি লিখেন, শারীরিক দুর্বলতা, আর কি আর কি বারবার মল ত্যাগ করলে কমন যে রোগটা হতে পারে? ভাই আমি কিন্তু ডায়রিয়ার কথা বলি নাই। আরেকজন লিখছেন আলসার হতে পারে। আমাশা হতে পারে, বারবার মল ত্যাগ, আর কিচ্ছু পাচ্ছেন না খুঁজে, আর কিছু নাই, বারবার মল ত্যাগ, আর কিচ্ছু নাই। আইবিএস হতে পারে, আর কি আইবিএস এর জন্যই এত বারবার মল ত্যাগ হচ্ছে? আমি বলছি এই বারবার মল ত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বা রোগীর চোখে ধরা পড়ে শারীরিক ভাবে এমন একটি লক্ষণের কথা বলেন বলদার শিথিল, লিভারের সমস্যা, আর কি আর ভাই ঘর সংসার ভেঙে যায়, ঘর সংসার ভেঙে যায়, ফিচুলা হতে পারে, ঘর সংসার ভেঙে যায়, বারবার পায়খানা হতে হতে ঘর সংসার ভেঙে যায়, সংসার ভেঙে যায়, দীর্ঘদিন মল ত্যাগ করতে করতে শারীরিক ভাবে দুর্বল হয়ে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। এটা বের করতে এত সময় লাগলো কেন? যৌন দুর্বলতা রোগী যখন আসবে আপনি অধিকাংশে পাবেন পায়খানা ক্লিয়ার হয় না, অথবা মনের সাথে খুব ক্ষয় যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় পায়খানা হচ্ছে, বদহজম হচ্ছে,
2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর মল ত্যাগ হচ্ছে। মলের গোলযোগ যাদের যাদের যৌন দুর্বলতা তাদের ক্ষেত্রে আপনি মল ত্যাগের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে পাবেন। সম্মানিত উপস্থিতি, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা মলের গোলযোগের ক্ষেত্রে যে কোনো রোগী রোগীর হতে পারে, তবে যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনি রোগীর সাথে আলাপ করলে পেয়ে যাবে রোগীলিপিতে রোগীর মল ঠিক নেই, ঠিক মতো মল ত্যাগ হয় না, ঠিক মতো ঘুম হয় না, নিয়ম মাফিক খাওয়া দাওয়া করে না, যত অনিয়ম আছে। যৌন দুর্বলতা রোগীদের ক্ষেত্রে সকল অনিয়ম খুঁজে পাবেন, বেশিরভাগ অনিয়ম খুঁজে পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মল ত্যাগ অসম্পূর্ণ, অতৃপ্তিকর, ঠিক মতো না হওয়া, এটা যৌন সমস্যার আরেকটি কারণ। তাহলে বুঝতে পারছেন এই যে রোগ উৎপত্তির কারণের জন্য মল ত্যাগটা কতটা আপনার প্রয়োজন। এবার আমাকে একটু বের করে দেন, বারংবার মল ত্যাগের ইচ্ছে ব্যর্থ প্রয়াস একটু বের করে দেন। রেফারেন্সে পৃষ্ঠা নাম্বার কত? বারংবার মল ত্যাগের ব্যর্থ প্রয়াস, বারংবার মল ত্যাগের ব্যর্থ প্রয়াস পৃষ্ঠা নাম্বার কত? যাদের জানা আছে একটু দ্রুত পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন। বারংবার মল ত্যাগের ব্যর্থ প্রয়াস পৃষ্ঠা নাম্বারটি কত? যাদের জানা আছে দ্রুত লিখুন। বারংবার মল ত্যাগের ব্যর্থ প্রয়াস কিংবা অতৃপ্তিকর মল ত্যাগ পৃষ্ঠা নাম্বার কত একটু দ্রুত খুঁজেন। কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠকাঠিন্যতা, অতৃপ্তিকর মল, এই সকল কিছু যে কোনো রোগের কারণ হতে পারে, যে কোনো রোগের কারণ হতে পারে, হ্রাসবৃদ্ধি হতে পারে। মলের গোলযোগ হ্রাসবৃদ্ধি, অন্য যে কোনো রোগের হ্রাসবৃদ্ধি হতে পারে। অতৃপ্তিকর মল অথবা বারংবার মল থেকে ব্যর্থ প্রয়াস পৃষ্ঠা নাম্বার কত? রেপার্টরি বই নাই, এবার কি করতে পারি বলেন? ঠিকানাও জানি না, কোথায় পাঠাবো বই বলেন? রেপার্টরি বইটি নাই, রেপার্টরি বইটি নাই, কি করতে পারি? দুর্ভাগ্য আপনার না, আমার আল্লাহ জানে। সম্মানিত উপস্থিতি, তাড়াতাড়ি বের করে দেন। অতৃপ্তিকর মল ত্যাগ, বারংবার মল ত্যাগের ব্যর্থ প্রয়াস, এই ক্ষেত্রে এই রুব্রিকটি আমরা কোথায় পাবো? রেপার্টরির মধ্যে কোথায় পাবো এই রুব্রিকটি? যাদের জানা আছে দ্রুত লিখে জানান পৃষ্ঠা নাম্বারটি কত। এতক্ষণ সময় লাগার কথা নয় আপনাদের, এত সময় লাগার কথা নয়, আপনি আবুধাবি, আপনার যদি কেহ যদি আবুধাবি যেতে যাওয়ার থাকে তাহলে আপনি আমাকে লিখে জানাবেন, আমি পাঠিয়ে দেব, বই পৌঁছে দেব ইনশাআল্লাহ। যদি আবুধাবি কেহ যাবে এমন যদি হয়, আবুধাবি কেহ যাবে এমন যদি হয় বাংলাদেশ থেকে, তাহলে আপনি বলবেন আমি সেখানে বই পৌঁছে দেব ইনশাআল্লাহ। তবু আপনি ওখানে বসে যাতে করে আমাদের সাথে ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে ক্লাসটি করতে পারেন, আপনাকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, পৃষ্ঠা নাম্বার 637, 637 পৃষ্ঠা নাম্বারটা কেন জানি সন্দেহ হচ্ছে, কি দিয়েছেন আল্লাহ জানে গো। 637-এ এমন কোন রুব্রিক আছে কি? রুব্রিকটা একটু লিখে দেন, রুব্রিকটা 637-এ রুব্রিকটা লিখে দেন।
আমি বলছিলাম নিষ্ফল মলত্যাগ, আমি বারংবার মলত্যাগ বলি নাই, বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস বলেছি, বারবার মলত্যাগ করতে যায় কিন্তু ফিরে আসে, বারবার মলত্যাগ করতে যে ফিরে আসে মলত্যাগ হয় না, অসম্পূর্ণ মলত্যাগ যা আপনার হাজারো রোগের কারণ হতে পারে, বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস। অনেকের মাথা ব্যথা মলত্যাগে আরম্ভ করে, কানের ব্যথা, দাঁতের ব্যথা, বুকের ব্যথা, পিঠের ব্যথা, পেটের ব্যথা, হাত পায়ের ব্যথা, শরীরের কষ্ট, সকল কিছু মলত্যাগে আরম্ভ করে। আবার যখন মলত্যাগ ঠিক মতো হয় না, শ্বাসকষ্ট, হাঁপানি বলেন, শ্বাসকষ্ট বলেন, দাঁত ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, বুকে কিংবা পেটে, শরীর কিংবা মনে, যত কষ্ট সব কষ্ট বাড়ে কিংবা কমে মলত্যাগ করলে। সম্মানিত উপস্থিতি, নিষ্ফল মলত্যাগ, অতৃপ্তিকর মলত্যাগ, পৃষ্ঠা নাম্বার কত? নিষ্ফল মলত্যাগ, অতৃপ্তিকর মলত্যাগ। এটা কিসের লক্ষণ, কোথায় পাবেন একটু ভাবুন। আর নয় শুধু নাচ ভূমিকা, নিষ্ফল মলত্যাগ তাড়াতাড়ি খোঁজেন, নিষ্ফল মলত্যাগ। নিষ্ফল মলত্যাগ রেক্টামে যাবেন, ওকে, তারপরে কি হবে, তারপরে কি হবে? নিষ্ফল মলত্যাগ, কেহ নাই, বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াস, অতৃপ্তিকর মলত্যাগ, এটা বের করে দেওয়ার মতো কেউ নেই। রেক্টাম বুঝেছি, তারপরে কি? ৬০৭ সিপাত হোমিও, ধন্যবাদ, একদম সঠিক সিপাত হোমিও, ৬০৭ ডান কলামের মাঝখানে। এবার সবাই আসুন, কনস্টিটিউশন মধ্যে ৬০৭ পৃষ্ঠার ডান কলামে ইনফেকশুয়াল আর্জিং এন স্টেনিং দেখেন, পেয়ে যাবেন। বারবার নিষ্ফল মলত্যাগ, অতৃপ্তিকর মলত্যাগ, এখানে কয়টি ওষুধ রয়েছে? মলত্যাগ হাজারো রোগের উৎপত্তির কারণ হতে পারে, হাজারো রোগের হ্রাস বৃদ্ধির কারণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতৃপ্তিকর মলত্যাগ, নিষ্ফল মলত্যাগ, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, তাড়াতাড়ি বলেন, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, ফার্স্ট গ্রেডে কয়টি? ফারুক হুসাইন লিখছেন টেস্টি, ধন্যবাদ, নোয়াখালী থেকে ফারুক হোসেন, টেস্টি, ধন্যবাদ। এত সময় লাগলো কেন ডাক্তার সাহেব? রোগী হবে লিখছে দুইটি, ফার্স্ট গ্রেডে, রং নাম্বার। টেস্টি ইনকমপ্লিট দেওয়া যেতে পারে, অসম্পূর্ণ, বারংবার মলত্যাগের ব্যর্থ প্রয়াসের মধ্যে ফার্স্ট গ্রেডে আছে টেস্টি। ইনসাফিসিয়েন্ট এর মধ্যে বা ইনকমপ্লিট এর মধ্যে আছে, এক দুই
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইনকমপ্লিট এর মধ্যে আছে 10টি, নাকস আছে ম্যাক্সিমাম 1টি, তার সাথে আরো আছে 9টি, সালফার আছে, সেলেনিয়াম আছে, অপিয়াম, নাইট্রিক অ্যাসিড, নেট্রামিউর, নেট্রামকার, কেলিকার, কার্ডোস মেরিয়ানাস, এলো, ইনকমপ্লিট, ইনকমপ্লিট 10টি, ইনকমপ্লিট 10টি। আর নিষ্ফল মলব্যাগের মধ্যে ফার্স্ট গ্রেডে আছে 23টি, ফার্স্ট গ্রেডে আছে 23টি, সম্মানিত উপস্থিতি। এবার আপনারাই বলুন, আপনারাই বলুন, নিষ্ফল মল ব্যাগের মধ্যে আছে 23টি ফার্স্ট গ্রেডে, অতৃপ্তিকর মল ত্যাগের মধ্যে ফার্স্ট গ্রেডে আছে আপনার 10টি। আমরা যারা শুধুমাত্র ডাক্সবম ব্যবহার করি, নিষ্ফল মল ব্যাগ বারংবার, নিষ্ফল মল ব্যাগের ব্যর্থ প্রয়াস, মল থেকে উপশম, এ কথা বললে আমরা যারা শুধুমাত্র ডাক্সবম ব্যবহার করি তাদের এই রুব্রিকটি একটু দেখে নেওয়া দরকার। এই রুব্রিকটি দেখলে আর আমরা কখনোই ব্যবহার করব না শুধুমাত্র ডাক্সবম। গতকাল যারা এসএসআরএফের 600তম ক্লাস উদযাপনে ছিলেন, গতকালকে আমাদের এই উদযাপনের নাম কি ছিল? গতকাল আমাদের উদযাপনের নাম কি ছিল দেখি কে বলতে পারেন, তাড়াতাড়ি লিখুন। গতকাল আমাদের উদযাপনের নাম কি ছিল? গতকাল যে আমাদের 600তম ক্লাস ছিল, সে আড্ডাটির নাম কি ছিল? আপনার রেফারেন্সের জন্য যোগাযোগ করতে পারেন, বাংলাদেশ থেকে যদি আবুধাবি কেউ যায় আমাদেরকে জানাবেন, সেখানে পৌঁছে দেব। লিকুরিয়ার আড্ডা, ধন্যবাদ। এই লিকুরিয়ার আড্ডার এই আড্ডা দিয়ে আসলে আমাদের গতকালকের মেসেজটি কি ছিল? টোটাল এই হোমিও জগৎকে, এই হোমিও বিশ্বকে গতকালকের আমাদের এই লিকুরিয়ার আড্ডা দিয়ে আমাদের মেসেজটি কি ছিল দেখি কে লিখতে পারেন। গতকালকের লিকুরিয়ার আড্ডা, এই লিকুরিয়ার আড্ডা দ্বারা আমরা কি মেসেজটি দিতে চেয়েছিলাম গতকালকের লিকুরিয়ার আড্ডা দিয়ে? লিকুরিয়ার আড্ডা দিয়ে আমরা গতকাল কি মেসেজ এই হোমিও বিশ্বকে দিতে চেয়েছি দেখি কে লিখতে পারেন, লিখেন। গতকালকের এই লিকুরিয়ার আড্ডা দ্বারা এই সারা বিশ্বকে, হোমিও জগৎকে আমরা কি বোঝাতে চেয়েছিলাম? 199টি ওষুধের ব্যবহার, আর কিছু বলেন? আর একটু ভাবুন, একটু বুদ্ধিসুদে বলুন। লিকুরিয়ার আড্ডা দিয়ে গতকাল এই হোমিও বিশ্বকে, এই হোমিও বিশ্বকে 2021 সালে আমরা কি মেসেজ দিতে চেয়েছিলাম গতকাল? যারা লিখছেন 199টি ওষুধের ব্যবহার, আর একটু ভাবুন। আরেকজন লিখছেন, সুমাইয়া সুলতানা, রোগের নামে কোনো ওষুধ নেই, সার্বদৈহিক মিলিয়ে ওষুধ বাছাই করতে হবে, ধন্যবাদ। আর একটু ভাবুন, শুধুমাত্র বোরাক্স নয়, আর একটু ভাবুন। গতকালকে এই হোমিও আড্ডার মাধ্যমে সারা বিশ্বকে আমরা কি মেসেজ দিতে চেয়েছিলাম? কালকে সময়ের স্বল্পতার জন্য আলোচনা করা হয়নি। প্রত্যেকটি ওষুধের ব্যবহার, ধন্যবাদ। আর একটু ভাবুন, 199টি ওষুধ আছে লিকুরিয়ার, সেটার ব্যবহার একটি মাত্রই লাগবে একটি রুগীর, আর কিছু? একটি কিংবা পাঁচটি নয়, যে কয়টি ওষুধ আছে তার সব কয়টি লক্ষণ অনুসারে ব্যবহার করতে হবে,
আরেকটু ভাবুন, সঠিক মেডিসিন ব্যবহার আরেকটু ভাবুন, লিকুরিয়ার 199টি ঔষধের ব্যবহার। কালকের এই কালকের আলোচনায় আমরা এই হোমিও বিশ্বকে এই 2021 সালে কি মেসেজ দিতে চেয়েছিলাম, সঠিক ওষুধ নির্বাচন আরেকটু ভাবুন, হোমিওপ্যাথির মান উন্নয়ন আরেকটু ভাবুন। গতকালকে আমাদের যে টার্গেট ছিল হোমিও বিশ্বকে এই মেসেজটুকু দেওয়া, যে কোনো লক্ষণের আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে, যে কোনো লক্ষণের আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে, হতে পারে রোগীর কাশি, হতে পারে জ্বর, হতে পারে সর্দি, হতে পারে একদিন পানি পড়া কিংবা রক্ত পড়া, হতে পারে বমি, হতে পারে শ্বাসকষ্ট, হতে পারে অ্যাজমা, হতে পারে বাত ব্যথা, হতে পারে হাড়ের সমস্যা, হতে পারে মাথা ব্যথা, হতে পারে কান থেকে পুষ পড়া, হতে পারে চোখ থেকে পুষ পড়া, চোখে কম দেখা, যাই হোক না কেন, যে কোনো সমস্যার আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে, প্রত্যেকটি ওষুধের সঠিক ব্যবহারের জন্যই গতকালকে আমাদের লিকুরিয়ার আড্ডা ছিল। কালকে আমরা এসএসআরএমের প্রশিক্ষক বৃন্দ এমনকি আমাদের আশিস সংঘ নির্বিচারক বুঝিয়ে দিয়েছেন গতকাল কোন রোগের নামে একটি বা দুইটি বা পাঁচটি ওষুধ ব্যবহার করা যাবে না, যে কোনো রোগ, যে কোনো সমস্যা, যে কোনো লক্ষণের আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে প্রত্যেকটি ওষুধের সৎ ব্যবহার, সঠিক ব্যবহার, আদর্শিক ব্যবহার, হোমিওপ্যাথিক ব্যবহার, সঠিক ব্যবহার করতে হবে। কালকে শুধুমাত্র আমরা একটি লিকুরিয়াদি উদাহরণ দিয়েছি, 199টি ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, সময় স্বল্পতার জন্য আমরা সবগুলি আলোচনা করতে পারিনি। যদি একবার সুযোগ হয় ইনশাল্লাহ অন্য আরেক দিন অন্য আরেকটা সমস্যা নিয়ে সব কয়টি ওষুধ ব্যবহারের চেষ্টা করব, তবে সেটা চেষ্টা করব সকাল থেকে শুরু করে যে কোনো একটা বন্ধের দিন সকাল 10টায় শুরু করব, সারাদিন ব্যাপী আমরা সেই প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যে কোনো লক্ষণের আলোকে আমার বিশ্বাস এসএসআরএফের সকল প্রশিক্ষক, সকল ডাক্তার তাদের কাছ, তাদের যে নিয়ম জানা আছে সেই নিয়মের আলোকে রোগী রেপার্টরিতে যেই কয়টি ওষুধ রয়েছে প্রত্যেকটি ওষুধের সঠিক ব্যবহারের জন্য তাদের সকল কৌশল শিখে দেওয়া আছে, তারা কিভাবে এই ওষুধগুলি ব্যবহার করবে, কিভাবে রোগীলিপি করবে, রোগীদের রোগীলিপি করবে, তার সমস্যা জানবে, সমস্যা জেনে সমস্যার আলোকে কিভাবে ওষুধ ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, গতকাল আমরা লিকুরিয়ার কিছু লক্ষণ, প্রত্যেকটা ওষুধের লিকুরিয়ার আগে লক্ষণ দিয়ে আলোচনা করেছে আমাদের প্রশিক্ষক বৃন্দরা, ডাক্তাররা আলোচনা করেছেন আগে সে ওষুধটা লিকুরিয়ার লক্ষণ, পরক্ষণে ওই ওষুধটা কি নোটস, কিসের উপরে ওষুধটি দাঁড়িয়ে আছে সেই লক্ষণগুলি বলেছেন, পরবর্তীতে ওষুধটির মনের লক্ষণ, জিহ্বা, ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, ইচ্ছা, অনিচ্ছা, স্বয়ং, স্বপ্ন, সার্বধিক রাজবৃদ্ধি, সকল দিক থেকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। যদি এই সকল লক্ষণ যদি কোনো রোগীর মধ্যে থাকে, এর মধ্যে যে ওষুধটা, যে ওষুধটার লক্ষণ বেশি পাওয়া যাবে সেই ওষুধটি রোগীর জন্য দিতে হবে, এই কথা গতকাল যে মেসেজটি দিয়েছেন সেই মেসেজের মাধ্যমে রেপার্টরিতে যে কোনো লক্ষণের আলোকে অথবা ম্যাথমেটিকের মধ্যে যে কোনো সমস্যা যতটা ওষুধের মধ্যে উল্লেখ করা রয়েছে, যতটা ওষুধের মধ্যে উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা ওষুধ যেন সাদৃশ নিয়ম মতো সঠিকভাবে ব্যবহার করা যায়, তার জন্য সহযোগিতা নিতে হবে। একেবারে প্রথম সহযোগিতা নিতে হবে রোগীলিপির, রোগীলিপি করে রেপার্টরির সহযোগিতা নিতে হবে, রেপার্টরি আপনাকে একটা সাইড করে দিবে, সেই সাইডের পরে আপনি ম্যাথমেটিক্যাল সহযোগিতা নিতে হবে, কিন্তু রোগীর জন্য একটি ওষুধই বের করতে হবে। শুধু এটা লিকুরিয়ার জন্য বলছি না, কাশের জন্য যদি 311টি কিংবা 13টি ওষুধ বলি সেটারও সদ্ব্যবহার এভাবেই করতে হবে। আপনি রোগীর কাশির লক্ষণটা নেবেন, কাশির লক্ষণটা দেখতে হবে কোনটার সাথে বেশি মিলে যাচ্ছে, যদি যেটার সাথে মিলবে সে ওষুধটা কি নোসটা দেখেন, মনটা দেখেন, জিহ্বা দেখেন, ঘুম দেখেন, ঘাম দেখেন, পিপাসা দেখেন, জিহ্বা দেখেন, লালা দেখেন, স্বয়ং দেখেন,
স্বপ্ন দেখেন সবকিছু মিলে যার সাথে বেশি সাদৃশ্য হবে সেটা হবে রোগীর ঔষধ। শুধুমাত্র লিকুরিয়া নয়, হতে পারে কাশি, হতে পারে জ্বর, হতে পারে জন্ডিস, হতে পারে যে কোনো কিছু, যে কোনো সমস্যা, প্রত্যেকটা লক্ষণের আলোকে যে কটি ওষুধ রয়েছে প্রত্যেকটা ওষুধের সদ ব্যবহার করতে হবে। তা না হলে রোগ বিশেষে কয়েকটা ওষুধ দিয়ে গত 230 বছরে এই পেথি থমকে আছে, এই পেথির স্বাদ এই সারা বিশ্ব যেভাবে ভোগ করছে তার চেয়ে আরো বেশি ভোগ করতে পারবে যদি আমরা প্রত্যেকটা লক্ষণের আলোকে যে কয়টি ওষুধ রয়েছে প্রত্যেকটি ওষুধ যদি আমরা সুনিশ্চিত ভাবে সঠিকভাবে সাদৃশ নিয়মে হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে অর্গানের নিয়ম মতো যদি আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবী এই এই বিশ্ব এই পৃথিবীর স্বাদ আরো বেশি ভোগ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি যা বলতে চাচ্ছিলাম গতকালকের লিকুরিয়া আড্ডা, এই আড্ডা দিয়ে আমরা যা বোঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন কিনা আমাকে দ্রুত লিখুন। এতক্ষণ আমি যা বললাম লিকুরিয়া আড্ডার মেসেজে সারা বিশ্বকে, হোমিও বিশ্বকে, হোমিও জগৎকে, এই পৃথিবীর হোমিও ডাক্তার ভাই বোনদেরকে যে মেসেজটুকু এসএসআরএফ গতকাল দিতে চেয়েছে আপনার সেই কথাটা বুঝেছেন কিনা একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখে প্রত্যেকে লিখুন। শুধুমাত্র লিকুরিয়ার 199টি নয়, যে কোনো রোগের আলোকে যেই কয়টি ওষুধ রয়েছে যেই কয়টি প্রত্যেকটির সঠিক ব্যবহার আমাদের সুনিশ্চিত করতে হবে। বুঝেছেন কিনা আমাকে লিখুন। যৌন দুর্বলতায় কেন রেফারিতে রয়েছে আপনার যৌন সমস্যায় 219টি ঔষধ, শুক্রপাতে 129টি ওষুধ রয়েছে, কোনো কোনো মূত্রত্যাগ 238টি ওষুধ রয়েছে, গনোরিয়ায় 177টি ওষুধ খুঁজে পাবেন, লিকুরি 199টি পাবেন, আচিলের ক্ষেত্রে মাত্র 98টি ওষুধ পাবেন, আর থুজা নয় আর কোষ্ঠিকা এসিড ডায়েট নয়, 98টি ওষুধ রয়েছে শুধু আচিলের ক্ষেত্রে। এই পেটিতে আচিলের ক্ষেত্রে রয়েছে মাত্র 98টি ওষুধ, এই 98টি ওষুধ আমরা ব্যবহার করতে চাই। খুশকিতে রয়েছে 40টি ওষুধ, আমরা খুশকির ক্ষেত্রে হাতে করে 2-4-5টি ওষুধ আর ব্যবহার করতে চাই না, খুশকিতে 40টি ওষুধ ব্যবহার করতে চাই। গাওয়াসিতে ওষুধ রয়েছে 80টি, এর ব্যবহার করতে চাই। দাঁতে রয়েছে 169টি ওষুধ, তার ব্যবহার চাই। ব্রণের ক্ষেত্রে রয়েছে 67টি ওষুধ, মেস্তাতে রয়েছে 104টি ওষুধ, সেটিতে আপনি পাবেন 44টি ওষুধ, সোরিয়াসিসে 123টি ওষুধ রয়েছে, প্রত্যেকটি সুনিশ্চিত সাদৃশ হোমিওপ্যাথিক নিয়ম মতো ব্যবহার করতে চাই। হামের জন্য রয়েছে 39টি ওষুধ, একজিমাতে 134টি ওষুধ রয়েছে একজিমার ক্ষেত্রে, মহিলাদের যৌন জীবন 47টি ওষুধ রয়েছে, এটা আমরা ব্যবহার করতে চাই। প্রসব বেদনায় 48টি ওষুধ রয়েছে, স্তন ছোট 15টি ওষুধ রয়েছে, এই ওষুধগুলি আমরা সুনিশ্চিত ব্যবহার জানতে চাই। স্তন বড় 3টি ওষুধ রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে চাই। জরায়ু স্থানচ্যুতি ইউটেরাস কোলাপসের জন্য 98টি ওষুধ রয়েছে, এই প্রত্যেকটি ওষুধের সুনিশ্চিত ব্যবহার আমরা করতে চাই। ঋতুস্রাবের অনিয়ম, ঋতুস্রাবের গোলযোগ 261টি ওষুধ রয়েছে, ঋতুস্রাবের লক্ষণ নিয়ে এই 261টি ওষুধ ব্যবহার করতে চাই। অর্শবলিতে 148টি ওষুধ রয়েছে ক্যান্ডাবাডিতে, এই সবকটি আমরা ব্যবহার করতে চাই। আঘাতের ক্ষেত্রে 69টি ওষুধ রয়েছে, আঘাত হোমিওপ্যাথিতে 69টি ওষুধ ব্যবহার করতে চাই, আর নয় আর্নিকা, শুধুমাত্র হাইপারিক্যাপ কিংবা রুটা আমরা ব্যবহার করতে চাই 69টি ওষুধের সঠিক ব্যবহার। এই 69টি ওষুধের যদি সঠিক ব্যবহার করতে পারি তাইলে হবে, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ব্যবহার,
রোগ নয় রোগীর চিকিৎসা। আর যদি আর্নিকা কিংবা হাইপারিকাম ব্যবহার করি এটার নাম হবে রোগের নামে চিকিৎসা। যদি রোগীর নামে চিকিৎসা করতে হয় তাহলে আপনাকে আঘাতের ক্ষেত্রে 69টি ঔষধ যে রোগী যেটি লক্ষণ সাদৃশ্যে সেটি ব্যবহার করতে হবে, এটা আপনাদেরকে সুনিশ্চিত করতে হবে। যদি এই 69টি ঔষধের প্রত্যেকটি ঔষধে যদি লক্ষণের আলাদা আলাদা চিত্র দিতে করতে পারেন, যদি লক্ষণ সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি রোগীর জন্য সুনিশ্চিত রোগীর সাদৃশ্য ওষুধটি দিতে পারবেন। আঘাতের ক্ষেত্রে কানের পুঁজে 92টি ওষুধ রয়েছে, হাতে গোনা যারা আমরা 5-7টা ওষুধ ব্যবহার করি, আর নয় 5 কিংবা 7টি ওষুধ। কানের পুঁজে 92টি ওষুধ রয়েছে, আমরা 92টি ওষুধের সুনিশ্চিত ব্যবহার শিখতে চাই। গতকালকে লিকুরিয়া আড্ডা যেভাবে আলোচনা করেছি ঠিক একইভাবে কানের পুঁজে যদি আড্ডা আমরা ব্যবহার করি, আড্ডা নিয়ে ক্লাস করি, কানের পুঁজ দেখবেন 92টি ওষুধের ব্যবহার আপনি করতে পারবেন। কাশিতে 313টি, কাশিতে আর নয় 5 কিংবা 10টি, 313টি ওষুধের ব্যবহার আমরা জানতে চাই। কোষ্ঠবদ্ধতায় 294টি ওষুধের ব্যবহার শিখতে চাই। জন্ডিজে যারা আমরা হাতে গোনা 4-5টি ওষুধ ব্যবহার করি জন্ডিজের ক্ষেত্রে, আর নয় 138টি ওষুধ রয়েছে জন্ডিজের ক্ষেত্রে, আমরা 138টি ব্যবহার করব। 138টি ব্যবহারের নাম হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। সম্মানিত উপস্থিতি, টিউমারের ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি ওষুধ ব্যবহার করছি আমরা দীর্ঘদিন, আর নয় এখন থেকে 204টি ওষুধেই আমরা টিউমারের ক্ষেত্রে ব্যবহার করব। নাকের পলিপ 97টি ওষুধ রয়েছে, পক্ষাঘাত 175টি ওষুধ, আর নয় কোষ্ঠিকাম, আর নয় আর্নিকা, আর নয় ক্যালমিয়া লেটিফোলিয়া, আর নয় বেডোরিনাম, আমরা এখন 175টি ওষুধ ব্যবহার করব পক্ষাঘাতের জন্য। বমিতে 271টি ওষুধ রয়েছে, বমির মধ্যে এই 271টি ওষুধের ব্যবহার নিশ্চিত করতে চাই। বাত ব্যথা 310টি ওষুধ, আমরা 310টি ওষুধের ব্যবহার শিখতে চাই। মাথা ব্যথা 311টি, ভাবতে পারছেন মাথা ব্যথা 311টি ওষুধের লিকুরিয়ার আড্ডা যেভাবে আমরা গতকাল করেছি, যদি মাথা ব্যথা আড্ডা একদিন করি তাহলে আপনারা মাথা ব্যথার ওষুধ ব্যবহার করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সরলান্ত বহির্নির্গমন 94টি ওষুধ রয়েছে, 94টি, 94, ভাবতে পারেন। সাইটিকার জন্য 128টি ওষুধ, সাইটিকার ব্যবহার 128টি ওষুধ রয়েছে। এই প্রত্যেকটি ওষুধের ব্যবহার যদি জানতে চান, বেশি কিছু প্রয়োজন নেই। রুগলিপি 1-2 রুপলি ডিকশনারি রেপার্টরি, আর আমার লেখা আছে ম্যাথমেটিকা, হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা, যেটা এই 5টা ব্যবহার করলে আপনারা এই যে কয়টি ওষুধ বললাম এই প্রত্যেকটি ওষুধের 37 নিয়মে সুনিশ্চিত ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঠান্ডার কারণে আমার কণ্ঠস্বর ভালো না, আর আগামী দিন থেকে 2 দিন লাইভ বন্ধ থাকবে। আগামী দিন যেহেতু আমরা রংপুরে যাচ্ছি বৃহস্পতিবার শুক্রবার, এই 2 দিন লাইভ বন্ধ থাকবে, ইনশাআল্লাহ শনিবার দিন যথারীতি আবার লাইভ চলবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আইডিতে একটা ওষুধের নমুনা দিয়েছি, আমার আইডিতে কলকাতা থেকে আমার এক ডাক্তার ভাই লিখেছেন লাইকোপডিয়ামের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় বা ব্যবহার করি বা আমার বইতে কি লিখেছি তা জানার জন্য আজকে একটা লাইকোপডিয়ামের পরবর্তী ম্যাথমেটিকা যেভাবে আসতেছে একটু সময় লাগবে, তবে এখন যা আছে সবটুকুই ওখানে আছে। লাইকোপডিয়াম কিভাবে কি কি রোগের ক্ষেত্রে আপাতত ব্যবহার করি তার একটা নমুনা আমি দিয়েছি, একটা নমুনা দিয়েছি আজকে। কারা দেখেছেন একটু হাত তোলেন, লাইকোপডিয়ামটা কারা কারা দেখেছেন? এটা হচ্ছে আমার ম্যাথমেটিকার একটা জাস্ট একটা ওষুধের নমুনা, যারা দেখেছেন একটু হাত তোলেন, যারা আজকে পড়েছেন লাইকোপডিয়াম আমার আইডিতে, লাইকোপডিয়াম আমার আইডিতে কারা কারা পড়েছেন? তার মধ্যে আমার ম্যাথমেটিকার বাহিরে নতুন সেখানে কয়েকটি ডিজিজ সংযুক্ত করা হয়েছে, নতুন কয়টি ডিজিজ
নতুন কয়টি ডিজিজ সংযুক্ত করা হয়েছে কে বলতে পারেন? সেখানে কয়টি নতুন ডিজিজ সংযুক্ত করা হয়েছে দেখি কে বলতে পারেন? প্যাথোলজিক্যাল ক্লাস হবে 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত, 20 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, এই তিন সপ্তাহ দ্বারা এবছর ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছেন ডিএসএমএস কিংবা বিএসএমএস, তাদের জন্য তিনটা গ্রুপ। প্রথম সপ্তাহে 50 জন, 3 দিন এসএসআরএফ এর তরফ থেকে থাকা খাওয়া সব ফ্রি। দ্বিতীয় সপ্তাহ 50 জন, 3 দিন থাকা খাওয়া সব ফ্রি। তৃতীয় সপ্তাহ আরো 50 জন, থাকা খাওয়া সব ফ্রি। প্রয়োজন হলে আরো 2-5 দিন রেখে দেব। কিন্তু যারা এবছর পরীক্ষা দিয়েছেন, আমার এসএসআরএফ টার্গেট এবছর যারা ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছেন ইন্টার্নি করবেন, একজন একজন ভাই যেন না ছুটে যায়, এই পৃথিবী থেকে অন্যদিকে ধাবিত না হয়, এটা আমাদের এই বছরের টার্গেট। যারা এবছর ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছেন প্রত্যেকে যেন এই পৃথিবীতেই নিয়োজিত হয়, অন্য পৃথিবীতে যেন ধাবিত না হয়, এই বছর যারা বের হচ্ছেন এটা আমাদের টার্গেট। এই বছর যারা বের হয়েছেন তারা যখন আসবেন, এই বছর যারা বের হয়েছেন যখন আসবেন, যে সময় আসবেন, আপনাদের সহযোগিতার জন্য এসএসআরএফ সবসময় প্রস্তুত। কিন্তু চেম্বার করতে হবে, পাস করেছেন অন্য পেশা থাকবেন তা হবে না, এই পেথিতে কাজ করতে হবে, এই পেথিতে থাকতে হবে। এই পেথিতে অনেক ডাক্তারের প্রয়োজন, অনেক চিকিৎসকের প্রয়োজন। আপনারা আসুন, যারা পাস করেছেন আপনাদের চেম্বার করার জন্য যা কিছু দরকার, যেভাবে তৈরি হলে চেম্বার করতে পারবেন তার জন্য এসএসআরএফ সবসময় প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, আজ আর নয়, রুগীরা বিরক্ত হচ্ছে, শরীরটাও তো ভালো না, সেজন্য বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে 2 দিন পর, শনিবার দিন, বা 2 দিন না তো অনেক দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 4 দিন পরে দেখা হবে আবার শনিবার দিন। সবাই ভালো থাকেন, আমি বললাম 4 দিন পরে দেখা হবে, দেখি আপনারা এর জবাবটা কি দেন, দেখি বলেন তো দেখি। 4 দিন পরে আপনাদের সাথে আবার দেখা হবে, শনিবার দিন দেখা হবে 4 দিন পর, দেখি ব্যাখ্যা কে কি দিতে পারেন, দেখি দেখেন তাড়াতাড়ি। আপনাদের সাথে শনিবার দিন দেখা হবে, আমি বলছি 4 দিন পর, এর ব্যাখ্যা কি দিতে পারেন দেখি, তাড়াতাড়ি লিখেন। আজকে বুধবার, শনিবার দিন দেখা হবে, আমি বলছি 4 দিন পর দেখা হবে, দেখি আপনারা কি ব্যাখ্যা দিতে পারেন। আপনারা বলছেন 2 দিন, আমি বলছি 4 দিন পর, মানে কি? তিন দিন কেন? কেউ লিখছেন 2 দিন পর, কেউ বলছেন 3 দিন পর, আমি বলছি 4 দিন পর দেখা হবে, আমি বলছি 4 দিন পর, তার মানে কি? শনিবারেই আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা করব, শনিবার দিনই দেখা করব, তার মানে হচ্ছে একটা লম্বা গ্যাপ আপনাদের সাথে। আজকে তো বুধবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 4 দিন, অনেক লম্বা টাইম, কিন্তু অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়, 4 দিন। আপনারা দেখছেন 2 দিন, আমি বলছি 4 দিন। আজকে তো বুধবারে দেখা হলো, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার শনিবার রাত, একদম 4 দিন, শনিবারে রাত।
এই যে একজন আছে এবার ডাক্তার আকবর আলী, আপনার যেরকম ভালো লাগে না আবারও ভালো লাগে না, বিদায় বলছি চার দিন, আপনার ক্লাস না করলে ভালো লাগে না, আর আমি যদি আপনাদের সাথে না থাকতে পারি আমারও ভালো লাগে না, এই জন্য বলছি চার দিন, দুই দিনকে চার দিনে মনে হয়। জি এবার বুঝতে পারছেন বাপটা, ডাক্তার শাহানা ডাক্তার, জি এটাই। তবে কালকে যারা আলোচক ছিলেন, যারা এসএসআর প্রশিক্ষক যারা আলোচক ছিলেন, প্রত্যেকের জন্য বিভিন্ন দিক থেকে ফোন এসেছে, আপনারা যারাই আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনা খুব সুন্দর হয়েছে, আমার মেসেঞ্জারে অনেক লেখা এসেছে এবং ফোন এসেছে, আপনাদের আলোচনা অনেক ভালো হয়েছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আবার দেখা হবে শনিবার দিন রাত একেবারে সন্ধ্যাটায়। আর রংপুরের বিভাগে যারা আছেন আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে শুক্রবার দিন সকাল 8:30 রংপুর সদরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।